চলবো, রাজ করবো নিয়ে আজ প্রজারা ব্যস্ত। আর চন্দ্র দাই বা কেমন আপনি তোমার যে এত ব্যস্ততা কেন আমি জানি না। তুমি তো এই রাজ্যে জামাতা, আমার জন্য এক ফুটু সময় তোমার নেই। জামাতা মানে কে তোমাকে বিয়ে করছে? আমার বইয়ে গেছে একটা স্বর্ণ দোকান কাছে আমার বিয়ে হতে। বাবুর শখ কত সামান্য সেরা দক্ষ হয়ে রাজকুমারী কি করবে বিয়ে করো না মা? কি করবে তুমি কি করবে? সেই মনে তোমার থাকলে তো আছে শুধু তোমার মন্ত্রটা, আর আছে শুধু বাহাদুরিটা দেখাতে। এক ফোঁটা শক্তি তোমার নেই। মেয়েদের মন তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? কেন আমার শান্ত হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছ? রাজকার্য যদি তোমার বড় ছিল তাহলে দূরে সরে থাকতে পারতে। তুমি কি চাও তোমার হৃদয় থেকে আমি হারিয়ে যাই? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বরবাদার জন্য কিন্তু দূরে সরে যাওয়ার জন্য নয়। তুমি হাজার ফুলের মাঝে এক পিগুল, তুমি হাজার তারার মাঝে এক পিগুল, তুমি যে আমারি Thank you.
জমে উঠেছে বলতে চাই তুমি বাবন হয়ে চাপ ধরতে চেষ্টা করো না চন্দ্র সেন, তাহলেই তোমার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি সামান্য রাজার গোলাম হয়ে বাবার স্বপ্ন তোমাকে যে ত্যাগ করতেই হবে, না সামান্য একজন সৈন্যদের ভালোবাসার পাত্রী রাজকুমারী হতে পারে না। তার হলেও যুবরাজ যেটা কোনদিন মেনে নেবে না। সেই ভাবনা তোমাকে ভাবতে হবে না রকম, সেটা ভাবতে আমার দাদা আছে। তাহলে আমি দাদার হুকুমের গোলাম, আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে খেয়ে দিয়েছে। মনে রেখো নকুল, তুমি হলে সামান্য রাজার গোলাম, আর আমি হলাম ইস্তাম্পুর রাজার কন্যা রাজকুমারী। আমি তোমার এই উদ্যোগকে কিছুতেই মেনে নিতে পারছি না রাজকুমারী। কি করবে তুমি? আমি তোমার এই প্রেমের স্বপ্নকে সাবধান হয়ে কথা বলো চন্দ্র সেন, না হলে এখনই রাজকুমারকে ভালোবাসার স্বপ্ন আমি চিরমার করে দেবো। যাবো কিন্তু আমি একা নয়, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব যুবরাজের সম্মুখে। তারপর তুমি বুঝতে পারবে প্রেমের শাস্তি কত কঠোর। আমি তাই দেখাচ্ছি।
यादव जे राजकुमार के ভালোবাসে ব্রাহ্মণ দেখে সাথে পড়ায় দাও কাঞ্চন যে হলো রাজকুমারী যোদ্ধা আছে জগৎখান যোদ্ধা সৈনিক চন্দ্রসেনের সাথে যে রাজকুমারীর ভালোবাসা হতে পারে না হয়ে গেছে কি বলতে চান আপনি বলতে চাই এত তোমার মাথা ব্যথা কেন সে দেখবে যুবরাজ রাজকুমার শান্তরাজ যুবরাজ যেটা হলে চন্দ্রসেনের মাথা নেবে না মাথা নেবে তোমার শুনো নকল চন্দ্রসেন সৈন্যদক্ষ হলে রাজকুমারীকে পাবার মতন গুণ তার মাঝে আছে তোমার মধ্যে তাও নেই তা হলে কি আমি একটা পাক্ষ হ্যাঁ তাদের পবিত্র ভালোবাসা বন্ধন ধরাতে চাইলে আমি তোমাকে গুলি করে আরে গিয়ে মাথায় তেল দাও আপনি যে একজন মুসলমান তাই যে যুবরাজের মন ক্ষুণ্ণ করাই আপনার একমাত্র কাজ না যুবরাজের মন অক্ষুণ্ণ রাখতে এই মুসলমান জান দিবে যুবরাজের দূরে দাঁড়িয়ে তোমার মতন হাত তালি দিবে না চলে যাও বলছে বেশ তাই আমি যাচ্ছি আজ আমাকে অবরোধ করার জবাব আমি একদিন ঠিকই নিয়ে যাব ঠিকই নিয়ে যাব ঠিক নিয়ে যাব সত্যি সর্বশেষ একদিন মুসলিম সিপাহী খালার যা ধর্মজ্ঞানে আছে সদাতে তারাও নেই যাও রাজকুমারে যুবরাজ এখন এদিকে আসবে তোমরা এখন স্থান ত্যাগ করো তাই চলো একদিকে তুরাপ খা অন্যদিকে নকল জানি না তাদের চক্রান্ত দান থেকে যুবরাজকে রেহাই পেতে পারি কিনা আপনি শিকার হতে কখন ফিরে এসেছেন শিবাসরা হ্যাঁ যুবরাজ সম্রাটের আত্ম পতন হয়েছে হ্যাঁ সম্রাট কি বলেছে সম্রাট খুবই উত্তেজিত আর কারণ তুরাপখা তার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছে আপনার বিরুদ্ধে আপনি তাকে অচিরে বিতাড়িত করেন যুবরাজ নারে তার আমি মাথা নিব আমি অনিতম শিব সালাম শুধু সম্রাটের হুকুম আমি তা ছেড়ে দিয়েছি আর আমি তার দত্ত সহ্য করব না আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব শিব সালাম আপনি বিশ্রাম করেন গিয়ে যাচ্ছি যুবরাজ তবে আপনি কেউ আছেন সম্রাট দরবারে যাওয়া উচিত কেন আপনার পথে সম্রাটের ভুল ভেঙে দেওয়ার জন্য আমি তাই করবো শিবাসনা আমি হচ্ছি সম্রাটের কাছে যাব
দাদা কি কোথায় যেন খুঁজবো? ডাক্তার স্যার কোথায় আমার ভাগ্যবি দাদা? যুবরাজ প্রশান্ত রায়, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। দূরে ঠেলে দিতে দুর্ভাগ্য আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি যুবরাজ। আমার দাদা ছুটে গিয়েছিল, এই হচ্ছে তার অপরাধ। ফকির বলছে দাদা নাকি তাকে প্রদাঘাত করেছে। আমার ভাই শুধু স্বজাতি নয়, আমার আত্মীয়, তাই তাকে শাস্তির হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য। তাহলে কর্তব্য পালনে ছুটে যান, ছুটে যান যুবরাজ। আই যাব রমা, সুলতান তুর্কি খা অতি হিংসার কারণ এই স্তম্ভের মুখে গঙ্গারাম হোক এক সাহসী সৈনিক। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে যুবরাজ। আপনার চেষ্টা যদি আমার দিনহীন দাদা যদি পাচ্ছে তাহলে তাহলে আপনার মঙ্গলের জন্য এই এই রমা নিজের জীবন দিতে কোনোদিন কর্তিত হবে না, কর্তিত হবে না, কর্তিত হবে না। আমি আর চুপ করে বসে থাকবো না, গঙ্গার আমার বিজাতির হাতে বন্দী। সে হয়তো তুমি কিন্তু বলছে তোমার প্রশান্ত রাই তুমি কোথায়, তাকে বাঁচাও। হয় ফেরা গঙ্গারাম, আমি তোমাকে বাঁচানোর জন্য সুলতান দত্তে ছুটে আসছি। ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন, যেমন করেই হোক ইসলামপুর রাজ্যের সেই অমূল্য সম্পদ ময়ূর সিংহাসন আমার চাই। প্রথমবার যুদ্ধে হেরে গেলেও সুলতান তুগরি খা তার সিদ্ধান্তে অটল, আবার ইসলামপুর রাজ্য আক্রমণ করব। তারপর যুবরাজ প্রশান্ত সেনের সাদের ইসলামপুর যাও গোলাম খা, তুমি ইসলামপুর গিয়ে ফৌজদার তুরাব খাকে বলবে ইসলামপুর রাজ্যে যত মুসলমান আছে তারা যেন
সেই রাজ্য ত্যাগ করে আমার রাজ্যে চলে আসে, আমি তাদেরকে আশ্রয় দেব, কাজ দেব, বাসস্থান তৈরি করে দেব। তবু আমি চাই না আমার হিন্দু কাফের বসবাস করুক। আরো বলবে পল্লিতে পল্লিতে ঘুরে রাস্তা যেন ইসলামপুরের হিন্দু করে দেয়, আর যে বাধা দেবে তাদেরকে যেন ওই ইসলামপুরের মাটি দেয় চিরদিনের মতো বাড়িয়ে দেয়। মানুষ কাচ্ছে না গোলাম খা, এই তুগ্রিল খার ভয়ে কাচ্ছে ইসলামপুর, কাচ্ছে হিন্দুর ধর্ম, আর সেই হিন্দু কাফেরদের ধ্বংসপথে হয়ে উঠব ভীষণ বিরোচক। ভয় পাচ্ছ গোলাম খা? তুমি শুধু আমার হুকুম তামিল করে দেবে, মনে রেখো গোলাম খা, তুমি সূর্যের মতো তেজস্বী, আর তোমার তেজস্বীতাই রক্ষা করবে সুলতান তুগ্রিল খার তোমার বীরত্বের পরিচয় পেয়ে তোমার হাতে তুলে দিয়েছি সুলতানি তলোয়ার, তাই আজ তুমি ইমামগঞ্জের 10,000 ইমাম সরদার, তাই আবার আমি তোমার বীরত্বের পরিচয় পেতে চাই। তাই এই কোরবানি পার্শ্ব করে সবক করে বলছি, আবার যদি যুবরাজ প্রশান্ত রায়ের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে তাহলে আপনার জরুরি দিব সেই কাফের প্রশান্ত সেনের শীর্ণশির শীর্ণশির। তাই গোলাম খা, ওই ওই সুরা গোলাম খা বলে দেব হচ্ছে হিন্দু ধর্ম, আর সেই হিন্দু ধর্ম হবে লাঞ্ছিত। এই যুবক তার অপরাধ, এই যুবরা তোমাকে হিন্দু হয় কিনা তোকে দেব Thank you.
ईमानदार फकीर के ब्याजपति करार अपराधे आमि देव दीवान জনাবের কাছে কর জুড়ে প্রার্থনা করছি দেবরাজ প্রশান্ত রায়ের বিচার থাকি রেহাই পাইনি আজও পাবে না আপনি গঙ্গারামের প্রাণ ভিক্ষা দিলে বিনয়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই যে আপনাকে খুশি করব বেশ গঙ্গারামের মুক্তি বিনিময়ে আমি চাই ময়ূর সিংহাসন তুমি আমার হাতে তুলে দেবে এই অসম্ভব এই হচ্ছে আমার পিতার গচ্ছিত লেখা যে অমূল্য সম্পদ আর আমি বেঁচে থাকতে এই সম্পদ আমি কারো হাতে তুলে দেব না তাহলে তোমার চোখের সামনে গঙ্গারামকে দেওয়া হবে খাওয়া সাহেব আমার হাতে অস্ত্র থাকতে কেউ পারবে না গঙ্গারাম কে নিয়ে যেতে মৃত্যুর ভয় প্রশান্ত রায় করোনা খাসে এবার ভালো গঙ্গারামের প্রাণ ভিক্ষা দিবেন কিনা এই তোমার আঘাতে তোমাকে দ্বিগুণ্ড করে আমি গঙ্গারামকে এখান থেকে নিয়ে যাব Thank you.
শীঘ্রই চলো আসো এসো এসো বলছি এসো